হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দেবাল টেকা ব্লগস। আর আজি আপনার গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থী বলে আমার তেজপুরের যে গণেশ ঘাটর গণেশ মন্দির আছে তাত মানুষের যথেষ্ট ভিড় হয়েছে। এয়া সব তো এটা সন্ধ্যা সময় অল্প ওলাইছো গণেশ পূজা চাবর কারণে। আর আমার তেজপুরের যে গণেশ ঘাট আছে, গণেশ ঘাটর গণেশ মন্দির মানে বহুত ভিড় হয়েছে আজি মানুষের। তো এয়া সব চারিফালে মানুষ আর বহুত ধুনিয়া লাগছে, মন্দিরটা মানে বহুত ধুনিয়াকে সজাইছে। তো এটা ওলাইছো আর গণেশ পূজা চাম অলপমান। এয়া সব বহুত মানুষ, সবই মানে চাকি মন্দির জ্বলাই আছে গণেশ মন্দির। তো মানে আজিরপর পূজা আরম্ভ হয়ে গেল আর, কারণ প্রথম পূজা তো গণেশরে হয়, গণেশের পিছরপর এনেক আর পূজাবর আরম্ভ হব, অহামা দুর্গা পূজা হব। তো এটা মানে পরিবেশ তো বহুত ভাল লাগে আর পূজার। তো চাও চারিফালে বহুত মানুষ, আমার এই তেজপুর যে গণেশ ঘাটর গণেশ মন্দির আছে চারিফালে মানুষ চাও। মোদক ন এটা কিহে দিয়ে বনায় বস্তুটো? অঁ, কাজু কিচমিচ নারিকল মেমা সব থাকে না ইয়াতে। তো আজি গণেশ চতুর্থী বলে আমার তেজপুরের যে গণেশ ঘাটর গণেশ মন্দির আসলে বহুত ভিড় তাতে, মানে যথেষ্ট মানুষের ভিড়। এটাও মানুষ আহিয়ে আছে, এটা প্রায় সাতটা বাজিল না, ছটা, এটা প্রায় ছটা সাড়ে ছটা মানেই বাজিল আর মানুষ আহিয়ে আছে চাও চারিফালে। আর বহুত ভাল লাগছে আহি পেলায়, আর পরিবেশটা আজি বহুত ভাল, তারমানে আজি গরম তো ইমান নাই, নলতে কিন্তু গরমের অবস্থা বেয়া হয়ে গেছিল একদম। তো আজি গণেশ চতুর্থী বলে গণেশ ঘাটর গণেশ মন্দির দেখালো আপনার ভিডিওটি শেষ করো, আর এটা ঘরে যাম, কোনো নতুন ভিডিওত লগ পাম। তো আজিলে ধন্যবাদ।